হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিহরন আজ আমরা একটি সরকারি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করবো এই স্কলারশিপটি সায়েন্সের স্টুডেন্টদের জন্য অর্থাৎ যারা মাধ্যমিকের পর ইলেভেনে সায়েন্স নিয়েছ এবং যারা উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন সায়েন্সের সাবজেক্টে পড়াশোনা করছো তাদের জন্য এই স্কলারশিপটি এই স্কলারশিপটির নাম জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এই স্কলারশিপটি সম্পর্কে অনেকেই শুনে থাকবে আজ আমরা এই স্কলারশিপ সম্পর্কে সম্পূর্ণভাবে জেনে নেব এই স্কলারশিপটি কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে অনলাইনে অ্যাপ্লাই করবে না অফলাইনে এবং তোমরা যদি এই স্কলারশিপ পাও তাহলে তোমরা কত টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে পুরোটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করে নিচ্ছি এই স্কলারশিপটি তিনভাবে দেওয়া হয় একটি হলো জেবিএন এস টি জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান এটি যারা মাধ্যমিক পাস করেছ এটি তাদের জন্য এবং আরেকটি রয়েছে জেবিএনএসটি এস সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান এটি যারা সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং পরবর্তী কোর্সের জন্য অ্যাডমিশন নেবে এটি তাদের জন্য এবং আরেকটি রয়েছে বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এই তিনটিভাবে তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হয় একটি হলো যারা মাধ্যমিক পাশ করছো তাদের জন্য এবং দ্বিতীয়ত যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের জন্য এবং তৃতীয়ত যে সমস্ত ছাত্রী জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দেবে তাদের মধ্যে প্রথম পঞ্চাশ জনকে বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ দেওয়া হয় এবার আমরা জেনে নিই এলিজিবিলিটি সম্পর্কে যারা জুনিয়ার ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দেবে তাদের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে প্রথমত তোমরা যদি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে মাধ্যমিকে দ্বিতীয়ত তোমাদেরকে ইলেভেনে সায়েন্স স্ট্রিমে অ্যাডমিশন নিতে হবে তৃতীয়ত রয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এনি থ্রি সাবজেক্ট অ্যামং দ্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স এবং তোমাদের সায়েন্স স্ট্রিমে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো তিনটি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে যারা সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দেবে তাদের কি এলিজিবিলিটি রয়েছে দেখো প্রথমত তাদেরকে দু সালে সায়েন্স স্ট্রিমে তাকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং মেডিকেল অথবা বেসিক সায়েন্সের মধ্যে যে কোনো একটি কোর্সে অ্যাডমিশান নিতে হবে তবেই কিন্তু সে এই সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দিতে পারবে এবং বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি কারা পাবে যে সমস্ত গার্লস স্টুডেন্ট বা ছাত্রী জগদীশ বোস ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দেবে তাদের মধ্যে থেকে কিছুজন স্টুডেন্টকে বা প্রথম থেকে জন স্টুডেন্টকে এ স্কলারশিপের জন্য সিলেক্ট করা হবে এবং এক্ষেত্রে তোমাদের কি কী কোয়ালিফিকেশান দরকার তোমাদেরকে অবশ্যই দু হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস করে থাকতে হবে এবং তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল অথবা বেসিক সায়েন্সের কোনো একটি কোর্সে অ্যাডমিশান নিতে হবে এখানে আমরা একঝোকে দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের অধীনস্থ স্বশাসিত সংস্থা জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণামূলক শিক্ষা গ্রহণ সম্পর্কে উৎসাহ বাড়াতে গত উনিশশো সাল থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সিনিয়র সায়েন্স ট্যালেন্ট সার্চ বা এস টি এস টি এবং দু হাজার পনেরো সাল থেকে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য জুনিয়র সায়েন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষা পরিচালনা করে আসছে এবার আমরা দেখে নিই যারা যারা এই পরীক্ষা দেবে বা জগদীশপুর ট্যালেন্ট সার্চের পরীক্ষা দেবে তারা কি কী সুযোগ সুবিধা পাবে যারা জুনিয়র সায়েন্স ট্যালেন্ট সার্চ টেস্ট বা জেটিএসটি পরীক্ষায় সফল হবে তাদের মধ্য থেকে প্রথম জন ছাত্রছাত্রীকে বছরের জন্য মাসিক বারোশো পঞ্চাশ টাকা বৃত্তি এবং বার্ষিক আড়াই হাজার টাকা বুক গ্যারেন্ট প্রদান করা হবে অর্থাৎ তোমাদেরকে দু বছরের জন্য প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে এবং এককালীন বই কেনার জন্য প্রতি বছর আড়াই হাজার টাকা করে দেওয়া হবে সফল এই জন ছাত্রছাত্রীরা পরের বছর গরমের ছুটির সময় কোনো একটি বিখ্যাত বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহব্যাপী চলা একটি ওয়ার্কশপে যোগ দেওয়ার সুযোগ পেয়ে থাকবেন এছাড়াও আরও একটি সুযোগ সুবিধা রয়েছে দেখো উক্ত জন ছাড়াও জেটিএসটি পরীক্ষায় সফল আরও পঞ্চাশ জন কন্যার জন্য আছে জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এতেও দু বছর ধরে মাসিক বারোশো পঞ্চাশ টাকা বৃত্তি এবং বার্ষিক আড়াই হাজার টাকা বুকগ্র্যান্ড প্রদান করা হবে এছাড়াও জেটিএসটি পরীক্ষায় সফল আরও পঞ্চাশ জনের হাতে তুলে দেওয়া হয় এককালীন পাঁচ টাকার অনুদান তোমরা এটা বুঝতেই পারছো এটা গেল জুনিয়র সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান এবার আমরা আসি সিনিয়র সায়েন্স ট্যালেন্ট সার্চ টেস্ট এই পরীক্ষায় যারা সফলতা পাবে তারা কী কী বৃত্তি পাবে বা তারা কী কী সুযোগ সুবিধা পাবে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন সায়েন্সের বিষয় নিয়ে পড়াশোনা করবে সেটা হতে পারে বেসিক সায়েন্স অথবা মেডিকেল বা অন্য কোনো লাইনে যারা পড়াশোনা করবে তারা কি কী সুযোগ সুবিধা পাবে দেখো এস টি এস টি পরীক্ষায় সফল প্রথম পঞ্চাশ জনের হাতে তুলে দেওয়া হয় এ স্কলারশিপ উচ্চ মাধ্যমিকের পর যারা বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারা ইন্সপায়ার স্কলারশিপ পাবে এবং এখানে বার্ষিক আশি হাজার টাকা পর্যন্ত তোমরা স্কলারশিপ পাবে এটা কিন্তু সম্পূর্ণ সত্যি তোমরা প্রতি বছর আশি হাজার টাকা করে স্কলারশিপ পাবে তোমরা যদি পাঁচ বছর ধরেও কোনো কোর্স করো সেক্ষেত্রেও তোমরা কিন্তু প্রতি বছর আশি হাজার টাকা করে স্কলারশিপ পাবে এক্ষেত্রে ষাট হাজার টাকা তোমাদেরকে সাথে সাথে দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী কুড়ি হাজার টাকা তোমরা যদি কোনো রিসার্চ করো তাহলে কিন্তু সেই কুড়ি হাজার টাকাটাও পেয়ে যাবে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং কিংবা আর্কিটেকচার লাইনে পাঠরত বা পাঠোরতা রয়েছ তারা যথাক্রমে তাদের এম বিবিএস অথবা বিই অথবা বিটেক অথবা বি ডিগ্রি করার জন্য প্রতি মাসে ষাট হাজার টাকা করে পাবে এছাড়াও তার সাথে সাথে তোমরা বই কেনার জন্য পাবে প্রতি বছর পাঁচ হাজার টাকা অর্থাৎ এখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ স্কলারশিপ তোমরা পেতে পারবে এছাড়াও প্রথম দশনকে ল্যাপটপ দেওয়া হয় এছাড়াও যারা এই স্কলারশিপগুলি পেয়ে থাকবে তারা পরবর্তীকালে বিভিন্ন প্রতিষ্ঠিত বিজ্ঞানীদের সামনে তারা তাদের নিজস্ব মৌলিক চিন্তাভাবনা প্রেজেন্ট করতে পারবেন এছাড়াও এস টি এস টি পরীক্ষায় উত্তীর্ণ পঞ্চাশজন ছাত্রছাত্রী ছাড়াও পরবর্তী পঞ্চাশজন ছাত্রী সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পুরস্কার পেয়ে থাকেন এই স্কলারশিপের আবেদন করা শুরু হয়েছে ফার্স্ট জুন দু এবং এর আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই এর মধ্যেই তোমরা যারা যারা এখন আবেদন করনি তারা অবশ্যই আবেদন করে নেবে অনলাইন এবং অফলাইন দুটিভাবেই তোমরা আবেদন করতে পারো এবং তোমাদের পরীক্ষা হবে একুশে আগস্ট দু রবিবার তোমরা মোট চৌত্রিশটি সেন্টারে পরীক্ষা দিতে পারবে তাই যারা এই স্কলারশিপের জন্য ইন্টারেস্ট রয়েছো তারা অবশ্যই এই স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করো এর লাস্ট ডেট একত্রিশে জুলাই যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে যাও তারা যদি মাধ্যমিকের পর এই স্কলারশিপের জন্য আবেদন করো বা তোমরা যদি জুনিয়র ক্যান্ডিডেট হও তাহলে তোমাদেরকে একশো টাকা চালান কাটতে হবে এবং যারা উচ্চ মাধ্যমিকের পর অ্যাপ্লিকেশান করবে বা তোমরা যদি সিনিয়র ক্যান্ডিডেট হও তাহলে তোমাদেরকে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি জমা দিতে হবে এখানে তোমরা অফিসিয়াল ওয়েব পেজে দেখতে পাচ্ছ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এখানে দেখতে পাচ্ছি আমরা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন থার্টি ফার্স্ট জুলাই দু এবং ডেট অফ এক্সামিনেশান টোয়েন্টি ফার্স্ট আগস্ট দু এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান শুরু করে দাও বা তোমরা যদি এখনও অ্যাপ্লিকেশান না করে থাকো তাহলে অ্যাপ্লিকেশান করে দাও তোমরা তোমাদের যে নিয়ারেস্ট সাইবার ক্যাপ রয়েছে সেখানে চলে যাও এবং অনলাইনের ফর্মটি ফিল আপ করে দাও এবং যারা দু হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সায়েন্স স্ট্রিম থেকে তাদের জন্য রয়েছে ইন্সপায়ার স্কলারশিপ এই ইন্সপায়ার স্কলারশিপ তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এবং এর কী কী ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে পুরোটাই আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো থ্যাংক ইউ